আয়ুষ্মান ভারত প্রকল্পে 2020 সালের 25 মার্চ রাজ্যে ঘটা করে চালু হয়েছিল 102 অ্যাম্বুলেন্স পরিষেবা। প্রথম দিকে 40টি রোগে আক্রান্ত রোগীদের বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসা এবং প্রয়োজন অনুসারে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার ক্ষেত্রে এই পরিষেবা প্রদান করত 102 অ্যাম্বুলেন্স। রোগীরাও সেই পরিষেবা পেয়ে খুশি ছিলেন। কিন্তু এবছরের 12 ফেব্রুয়ারি জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা এক বিবৃতি জারি করে 40টির পরিবর্তে মাত্র 9টি রোগের ক্ষেত্রে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা দানের ঘোষণা দেন। তারপর থেকে বাড়িতে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনায় আহত হলে টোল ফ্রি 102 নম্বরে ফোন করলে প্রথমেই জানাতে হয় রোগীর বিশদ বিবরণ। এমনকি দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর রোগীর আত্মীয় পরিজনদের জানিয়ে দেওয়া হচ্ছে আপনারা রোগীকে বহন করতে পারবেন না 102 নম্বরের অ্যাম্বুলেন্সে। ফলে হঠাৎ করে কোনো অসুবিধার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের এই পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে তা কিছুতেই বোধগম্য হচ্ছে না স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ বিভিন্ন অংশের জনপ্রতিনিধিদের। বিষয়টি রাজ্য সরকারের নজরে রয়েছে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে অনেকের। প্রশ্ন উঠছে ডাইনামিক সরকারের সক্রিয়তা নিয়েও। গত মাসাধিক কাল ধরে ফোন করে 102 অ্যাম্বুলেন্স পরিষেবা না পাওয়ার কারণে বর্তমানে চরম ক্ষোভে ফুঁসছেন অসংখ্য মানুষ। প্রচুর অর্থ খরচ করে নিজেদের রোগীদের হাসপাতালে নিয়ে যেতে যারা অক্ষম বর্তমানে তারাই পড়ছেন মহাবিপদে। গরিব মানুষের মুখে হাসি ফোটানো এই পরিষেবা হঠাৎ করে সংকুচিত করার পর পরবর্তীতে কেন তুলে দেওয়া হচ্ছে তা নিয়েও উঠছে নানান প্রশ্ন। অসন্তোষ ঝড় বইছে রাজ্য জুড়ে। ফিওর রিপোর্ট, হাল্লাপুর।